তৃণমূল বিজেপির সংঘর্ষ, আহত দুই পক্ষের কমপক্ষে ছয়জন, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ঝলঝলিয়া ডিআরএম বিল্ডিং চত্বর এলাকায়। জানা যায়, এই ঘটনায় উত্তর মালদার যুব মোর্চার সাধারণ সম্পাদক অসীম সরকার এবং বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি আহত হয়। তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটির অভিযোগ, তারা ডিআরএম বিল্ডিংয়ে কথা বলতে যাওয়ার সময় আচমকায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের গুন্ডা বাহিনী তাদের উপর হামলা করে। ঘটনায় আহত হয় তারা দুজন। অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর গৌতম দাসের অভিযোগ, গ্রাম থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে তারা তাদের উপর হামলা করেছে। এই ঘটনায় তাদের চারজন কর্মী আহত হয়েছে। মালদার ঝলঝলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। বিল্ডিংয়ে আমাদের যুব মোর্চা থেকে আমরা ডিআরএম এর সঙ্গে কিছু কথাবার্তা বলতে গেছিলাম, কিছু আলোচনা করতে গেছিলাম। সেই সময় ওখানকার তৃণমূলের লোকাল কাউন্সিলর গৌতম দাস নিজে উপস্থিত থেকে দলবল নিয়ে আমাদের উত্তর মালদার যুব মোর্চার সাধারণ সম্পাদক অসীম সরকারকে বেধড়ক মার মেরেছে। ওরা 80-90 জন ঢুকে, প্লাস ওখানে নিজে কাউন্সিলর উপস্থিত ছিল গৌতম দাস, 26 নম্বর কাউন্সিলর, ওরা ওখানে গুন্ডাগিরি করেছে এবং এই ছেলেটাকে আমাদের অসীম সরকার বেধড়ক মার মেরেছে। আমরা এর জন্য পথে নামবো, আন্দোলন করবো। কেন মেরেছে? কেন আমরা ওখানে কথা বলতে গেছিলাম ডিআরএম এর সাথে, ওদের বক্তব্য ডিআরএম বিল্ডিং ওদের তৃণমূল পার্টি অফিস, ওদের ওখানে দখল হবে এবং ডিআরএম বিল্ডিং ওরা দখল করার চেষ্টা করবে। কিন্তু এরা ভুলে গেছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তৃণমূল সরকারের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চামচাগিরির অফিস না এটা। এরা এরা ঘিরে সমস্ত কিছু মারপিট করে সমস্ত দখল করার চেষ্টা করছে। লিখিত অভিযোগ জানিয়েছি আমরা, এখানে হসপিটালে এসেছি, ডিআরএমকে জানানো হয়েছে, আমরা থানায় একবারে লিখিত কমপ্লেন করব। আপনার নাম? আমি শুভঙ্কর চম্পটি, ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ মালদা। 2023 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ নার্সারি 3+ থেকে পঞ্চম শ্রেণী 10+ পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি। আমি আমার ওয়ার্ড অফিসে বসেছিলাম আজকে, হট করে দেখি যে বিজেপির ছেলেপেলে ইট নিয়ে এখানকার যে রেলের যে ওয়ার্কার, সেই ওয়ার্কারদের পিছনে দৌড়াচ্ছে মারবার জন্য। তো আসার পরে জানতে পারলাম যেটা, যে এখানে আমাদের রেলের যারা ওয়ার্কার্স আছে তাদের একটা ইউনিয়ন আছে। এখানে দীর্ঘদিন ধরে কেউ 10 বছর, কেউ 7 বছর, 5 বছর ধরে কাজ করে। আজকে সেই ইউনিয়নের অন্তর্গত কখনো 100 জন কাজ করে, আবার কখনো আবার রেলের নিয়ম অনুসারে 50 জনকে বসে যেতে হয়। কিন্তু এখানে গায়ের জোরে এখান থেকে বিজেপির মুন্নি নামে যে কাউন্সিলর আছে সুতপা, আজকে কোথা থেকে 5খানা ছেলে নিয়ে এসে গায়ের জোরে এখানে বলছে ঢুকাতে হবে। এবার ইউনিয়নের বক্তব্য হচ্ছে যে আমাদের যারা বসে আছে, সবার পরিবার আছে, রেজিস্টার্ডভাবে বসে আছে, তাদেরকে আগে নেওয়া হোক, পরবর্তীতে অন্যজনকে প্রায়োরিটি দেওয়া হোক। এটা নিয়ে গায়ের জোরে মারামারি করে বাইরে থেকে ছেলে নিয়ে এসে, নরহাট্টা থেকে ছেলে নিয়ে এসে, হবিবপুর থেকে ছেলে নিয়ে এসে, সেই শাহপুর থেকে ছেলে নিয়ে এসে লোকাল যারা রেলের ট্রেড আছে সেই ট্রেডের উপরে আক্রমণ সানিত করে। পিট লাইনে আপনার সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে ফুটেজও আপনারা পেয়ে যাবেন। আক্রমণ করে এখানে আমাদের রাজ চৌধুরী, এখানে সুমন, এখানে শঙ্কু কাল রাত থেকে মেরে দিবে, মার্ডার করে দিবে, এগুলো হুমকি দিচ্ছে, ফোনের মধ্যে রেকর্ডিং আছে তার। আজকে এসে ছেলে পেলে নিয়ে এই মারামারিটা এখানে করে। আজকে এই দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ ঘটনার নেতৃত্ব দিয়েছে বিজেপির কাউন্সিলর সুতপা ঘোষ। তাদের মধ্যে নিয়ে অন্য কাউকে নিক, কারো আপত্তি নাই। আজকে সেই লোকগুলোকে বাদ দিয়ে বাইরে থেকে কেউ এসে কাজ করবে, এটা কেউ কোন ইউনিয়ন করতে দিবে আপনি বলুন? এটাই আমাদের কাছে তাদের প্রশ্ন। যে এখানে তো মালদা জেলার শুধুমাত্র ঝলঝলিয়া ছেলে কাজ করে তা না, মালদা জেলার বিভিন্ন প্রান্তের লোক আসে এখানটা রেলে কাজ করবার জন্য, কিন্তু ইউনিয়নের মাধ্যমে নিয়োগ করা হয়, সেখানটা তারা বসে আছে। আগে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হোক, পরবর্তীতে বাইরে থেকে নতুন কেউ থাকলে তারা ঢুকতে পারে, সেখানে কারো আপত্তি নাই। কিন্তু গায়ের জোর দেখিয়ে মারামারি করে, ওয়ার্কারদের গায়ের জোরে ভাগিয়ে দিয়ে মারামারি করে, এ জিনিস এই ঝলঝলিয়া এলাকার মানুষ, এই মালদা জেলার মানুষ সেটা মানবে না, এর বিরোধিতা হবে। এখানে একটা সংঘর্ষ হয়েছে, ওরা মেরেছে, ওরা আমাদের যারা রেলের ওয়ার্কার আছে সেই রানিং ওয়ার্কারদের তারা হচ্ছে রেলের ট্রেনে ঢুকে মেরেছে। পিট লাইন সামনে আছে, তার সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে আপনি ফুটেজ পাবেন ইচ্ছা করলে। ওরা 4-5 জনকে মেরেছে, তারপরে সমস্ত ওয়ার্কাররা ট্রেন বন্ধ করে আজকে পথে নেমেছে বিজেপির বিরুদ্ধে। আমার নাম গৌতম দাস, আমি লোকাল কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ড? 26 নম্বর ওয়ার্ড। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? আকর্ষণীয় জব পেতে সমস্যা হচ্ছে? স্পোকেন ইংলিশ না জানার জন্য আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই। আপনার প্রিয় শহরে মার্চ মাস থেকে শুরু হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি।
আমাদের যোগাযোগ নম্বর 7076918661, এছাড়াও 8900688976।